সারা জীবনের যত অসুখ বিসুখ সব একা সামলেছি, সারা জীবনের যত লড়াই আমার একা করতে হয়েছে, দরদ দেখাতে এসেছি দরদ। আমাকে তুমি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছ হেমাঙ্গিনী, তা আমি জানি। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে এবং তার জন্য যা যা শাস্তি প্রাপ্য আমি সব মাথায় পেতে নেব। তুমি এখন কষ্ট পাচ্ছ, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুমি তুমি শ্বাস নিতে পারছ না। ওষুধটা তুমি খেয়ে নাও, ওষুধ ওপর রাগ করো না, এটা প্রকৃতির দেওয়া ওষুধ, প্রকৃতির দান, আমি শুধু বাহক মাত্র। আমার গুরু আমাকে এই ওষুধের কথা বলে গিয়েছিলেন, এ আমার আবিষ্কারও না, তুমি তো আমার থেকে কিছু নিচ্ছ না। নাও খেয়ে নাও, খেয়ে নাও ওষুধটা। মেজমা তুমি না হয় নিজের থেকে ওষুধটা খেয়ে নাও। তোমার কথা নাকি, হ্যাঁ আমি মেনে নিয়েছি বলে বড্ড বেশি রোয়াব হয়েছে না তোমার? বড় বড় কথা বলে যাচ্ছ দেখছি, তখন থেকে যা বলবে তাই শুনতে হবে। আমি রোয়াব দেখাইনি মেজমা, আমি শুধু তোমার মনের কথাটা বলেছি। তুমি সারা জীবন যে সুযোগের জন্য অপেক্ষা করেছ, আজকে এতদিন পর তোমার কাছে সুযোগ এসেছে, সেই সুযোগটা তুমি নিতে পারছো না এতদিনের অনভ্যাসে। আমি শুধু সেইটুকুই করতে বলেছি। প্লিজ মেসি ভাই, ভালো যদি হতে চাও তাহলে ওষুধ তো খেয়ে না। আমি ভালো হতে চাইনি, আমি চাইনি ভালো হতে, আমি পৃথিবীতে থাকতে চাইনি, আমি বাঁচতে চাইনি রে, আমি চাইনি ভালো হতে। কিসের জন্য বলতে পারো? কিসের জন্যে? তোমার তোমার রাজ্যপাট যা আছে তা তো তোমারই আছে, তাহলে কেন কিসের জন্য তুমি বাঁচতে চাও না মেজদি ভাই? শুধু যে মানুষটা ছিলেন না এতদিন, এতদিন বাদে এ বাড়িতে এসেছেন, তিনি তো আবার চলেই যাবেন বলছে, তাহলে তোমার কিসের জন্য এত অসুবিধা হচ্ছে মেজদি ভাই? জানবি মা, ওকে কাঁদে বারণ করো, এই অবস্থায় এত কান্নাকাটি করাটা ওর শরীরের পক্ষে ভালো নয়। মা কেঁদো না প্লিজ, তুমি ওষুধটা খাও, আর যদি না খাও না আমি তোমাকে জোর করে খাওয়াবো এবার। জানি জানি তো তোরা সব এখন অন্যদিকে চলে যাবি, জানি জানি বেইমান তোরা সবাই। কেউ বেমান না, সবাই তোমাকে ভালোবাসে, তোমার ব্যাপারে সবাই কনসার্ন। সবাই চায় তুমি সুস্থ হয়ে ওঠো, সবাই চায় তুমি ব্যথা থেকে মুক্তি পাও, আর আমাদের কোনো উপায় নেই। জেঠিমুনি যখন দায়িত্ব নিয়ে বলছেন তোমার উপকার হবে এই ওষুধটা খেয়ে, তাহলে তোমার প্রবলেম কি আছে? এত জেদ, এত রাগ, এত ঘৃণা একটা মানুষের উপরে তোমার? না গো, ঘৃণা বা রাগ নয়, শুধু অভিমান। এক পাহাড় অভিমান। মা প্লিজ, কেন কাঁদছো এভাবে? এভাবে কেঁদো না, তুমি বুঝতে পারছো না এতে তোমার ক্ষতি হবে। আমি চাই, আমি চাই আমার ক্ষতি হোক, আমি শেষ করে দিতে চাই নিজেকে। ঠাকুর তুলে নাও আমাকে, ঠাকুর তুলে নাও,
जीवन चाहने बाचते चाहने जीवन की मान हलो चले जाब ठाकुर तुले नाओ ठाकुर অসম্মান করিনি হ্যাঁ যখন আমি চলে গিয়েছিলাম সে কথা আলাদা কিন্তু এখন যখন আমি আবার ফিরে এসেছি সে কদিনের জন্য হলেও এখনো আমি তোমার চাওয়াকে সম্মান করছি যে মুহূর্তে তুমি আমাকে বলেছিলে চলে যেতে সেই মুহূর্তে আমি যেতে তৈরি ছিলাম যে মুহূর্তে তুমি বলেছো যে তোমাকে মুক্ত না করে আমি যেতে পারবো না আমি আমার যাওয়া স্থগিত করেছি তাহলে কেন কেন তুমি তোমার ভরা সংসার ছেড়ে চলে যাবে যে এই সংসারে কেউ নয় এখানকার মানুষগুলো যাকে আপন বলে মনেই করে না সে চলে যাবে কোনোদিন ফিরবে না আর কোনোদিন ফিরবে না তোমার জীবনে ধূমকেতুর মতো এসে তোমার জীবনটা আর এলোমেলো করে দেবে না আমি 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 ভুলে যাব আমি ভুলে যাব আর তুমি জানো যে আমার কথার কোনো নড়চড় হয় না আমার মনে হয় জেঠুমণি আর মেজুমাকে একটু একা থাকতে দেওয়া উচিত কিন্তু ওষুধটা না খেলে আমার বিশ্বাস জেঠুমণি ঠিক ওষুধটা খাইয়ে দিতে পারবেন চলো আমরা কিছুক্ষণের জন্য হলে অন্য ঘরে যাই এখন বড্ড ভিড় হচ্ছে এই ভিড়ে মেজুমার শরীরটা আরো বেশি খারাপ হবে দাদা ভাই চল এখানে থাকার দরকার নেই লেটস গো সবাই চলো উমা তালেব ঋষি মেজদি ভাইয়ের কাছে কে থাকবে যিনি এতগুলো দিন দায়িত্ব পালন করেননি তাকে তো দায়িত্ব নিতে হবে বাবা তুমি মায়ের কাছে থাকো কোন একজনকে তো থাকতে হবে আমি আছি বাবা তোমরা না বললেও আমি থাকতাম দরকার নেই দরকার নেই চলে যাও চলে যাও চলে যাও তোমরা সবাই চলে যাও এখান থেকে দরকার নেই মেজুমা তুমি এতবার করে যে চলে যেতে বলছো মানুষটা যদি সত্যি চলে যায় তাহলে তুমি কি নিয়ে থাকবে বলো তো সারা জীবন তো এই মানুষটাকেই আঁকড়ে বেঁচেছ যখন ছিল না তখন এই মানুষটার আশার দিন গুনেছ আর আজকে যখন এত বছর পর উনি এসেছেন তখন তোমার এত অভিমান কোথাও যাবে না দেখো জেঠুমণি অন্তত আজকে রাতে তো কোথাওই যাবে না জেঠুমণি আমরা পাশের ঘরে আছি যদি খুব শরীর খারাপ করে আমাদেরকে ডেকো আমার মনে হয় ওষুধটা খেলে মা কিছুটা তুমি ঠিক থাকবে ও যে লোকটার উপর বৌদি এতক্ষণ ধরে রাগারাগি করছে তার কাছে বৌদিকে একা ছেড়ে দিয়ে তোমরা সবাই পাশের ঘরে চলে যাবে আমি যাবো না আমি এখানেই থাক বাবা বাড়াবাড়ি করো না আমরা সবাই যেটা করছি তুমি সেটাই করবে আমরা বাড়ি ছেড়ে অন্য কোথাও যাচ্ছি না যে মেজুমার শরীর খারাপ হলে আমরা বুঝতে পারবো না
আমরা ড্রয়িং রুমে আছি আর মেজুমাকে এত লোকের ভিড়ের মধ্যে থাকতে দেওয়া ঠিক নয়। আর আমাদের দেখে মেজুমা আরো বেশি কান্নাকাটি করছে, একা থাকলে সামলে নেবে। ঠিক আছে তাহলে মেজ দাও চলো। না মেজুমা মেজু জেঠুমনির স্ত্রী, তাই তিনি তার স্ত্রীকে একা ফেলে যেতে পারেন না। আর আমরা তো কোথাও যাচ্ছি না, আমরা জাস্ট অন্য জায়গায় কোথাও ওয়েট করছি। চলে এসো। আর আজকাল তুমি কারো কথা শোনো না, কিন্তু আজকে তোমার আমার কথা শুনতে হবে। মেজুমার স্বার্থে তুমি মেজুমার ভালো চাইতে গিয়ে মেজুমার ক্ষতি করতে পারো না। এসো জেঠুমনি, তুমি তাহলে একটু